মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন আদৌ যে বাস্তবে কোনোদিন পরিপূর্ণ হবে কি না তা নিয়ে ইতিমধ্যে সন্দেহ উঠেছে। কেননা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিদিন ব্যাপক হারে নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করতে সক্ষম হচ্ছে পুলিশ প্রশাসন। ফের একবার সাত সকালে নিত্যদিনের রুটিন ভেহিকেল চেকিং করতে বসে মুঙ্গিয়াগামী থানার পুলিশবাবুদের হাতে আটক হলো 10 লক্ষাধিক টাকার বিশাল পরিমাণ অবৈধ শুকনো গাঁজা বোঝা একটি 6 চাকা পণ্যবাহী লরি সহ 3 যুবক। ঘটনা আজ মঙ্গলবার সকাল আনুমানিক 7টা নাগাদ মুঙ্গিয়াগামী থানাধীন বাজার সংলগ্ন এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। ঘটনার বিবরণে জানা যায়, আজ মঙ্গলবার 7 সকাল থেকেই মুঙ্গিয়াগামী থানা সংলগ্ন এলাকায় চেকিং করতে বসেন পুলিশবাবুরা। ঠিক এই সময় আগরতলার দিক থেকে তীব্র বেগে একটি 6 চাকা পণ্যবাহী লরি, যার নম্বর UP15DT7879, আম্বাসার দিকে যাচ্ছিল। কিন্তু মুঙ্গিয়াগামী বাজার এলাকায় আসতেই গাড়িটির গতি অভিমুখ দেখে কর্তব্যরত মুঙ্গিয়াগামী থানার পুলিশবাবুদের সন্দেহ হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে এই 6 চাকা লরি থেকে উদ্ধার হয় 23 প্যাকেট তথা 230 কেজি অবৈধ শুকনো গাঁজা, যার বাজার মূল্য প্রায় 10 লক্ষাধিক টাকার উপর বলে মনে করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আটক করা হয় গাড়িটিকে, পাশাপাশি আটক করা হয় চালক ও সহচালক সহ মোট 3 যুবককে। জানা গেছে, গাঁজা পাচার কাণ্ডে পুলিশের হাতে আটককৃত এই 3 যুবকের নাম আশিস যাদব, বাড়ি কানপুর, উমেশ কুমার যাদব, বাড়ি উত্তরপ্রদেশ, সুধীর কুমার, বাড়ি কানপুর। তবে তারা পূর্বেও যে বহিরাজ্যে গাঁজা পাচার কাণ্ডের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। তবে 7 সকালে মুঙ্গিয়াগামী থানার পুলিশের হাতে নেশা বিরোধী অভিযানের ব্যাপক সাফল্যে খুশির বাতাবরণ সাধারণ মানুষ সহ বুদ্ধিজীবী মহলে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আচ্ছা, তিনি যে গাঞ্জা মান মানে আবু ভাইকে মান খায় এক হাজার বোঝাকে মান খায়, তিনি অন্যান্য দিন হয় না, তিনি এই ভেহিকেল চেকিং খাই ফ্র আর মুঙ্গিয়া কামি কেস নি থানা নি উসি ইন্সপেক্টর দ্রবজরিয়া ও স্টাফ দুই ভেহিকেল চেকিং খাই ফ্র কাইসা গাড়ি গাড়ি নাম্বার খা UP15DT7879 ও গাড়ি খুঁজে ও গাড়ির চেকিং খাই ফ্র এই গাঞ্জা সিদ্ধি মাঞ্জা খায় এনকে পরে মাঞ্জা খেন আনা খবর খা আম খাইকা খাই থানা তো বই যে মানে রোতাই নালিকা মোট ওজন খা 230 কেজি। সঙ্গে সঙ্গে গাড়ি যে তোমায় তিনজনের আমি অ্যারেস্ট খাইকা, তিনজনের রুম খা উমেশ কুমার ওকে বিহার নি টেকনিকে ইউপি নি, আশিস কুমার যাদব, সুধীর কুমার বরকে ইউপি মূল লক্ষ্য নয় প্রায় 11 লক্ষ টাকা তার যে প্রেজেন্ট যে বাজার মূল্য প্রায় 11.5 লাখ টাকা।